আমরা যারা গণমানুষের রাজনীতি করতে চাই, কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ থেকে শিখেছে কিভাবে গণমানুষের রাজনীতি করতে হয়, কিভাবে কর্মী বান্ধব নেতা হওয়া যায়। সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি, মুরাদনগরে ধানের শীষের যেমন জনপ্রিয়তা রয়েছে, তেমনি কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ দাদারও বিপুল জনপ্রিয়তা রয়েছে। আমি মুরাদনগরে এসে বুঝতে পেরেছি, দেশের জন্য কাজ করতে হলে দেশে থাকাটা জরুরি না। কাইকোবাদ দাদা যে 17 বছর দেশে নেই সেটা সাধারণ মানুষের সাথে কথা বলে আমার মনে হয়নি। রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রশক্তি ব্যবহার করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তাকে বাধাগ্রস্ত করেছে, ঠিক সেইভাবে গণমানুষের নেতা কাইকোবাদ দাদা ভাইকেও মুরাদনগরের মানুষের জন্য যেন কাজ করতে না পারে তাকেও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়িয়ে দেশান্তরী হতে বাধ্য করা হয়েছে। বুধবার সারাদিন ব্যাপী কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 2023 সালে রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের জনমতের জন্য লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, মুরাদনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, যুগ্ম আহ্বায়ক নাজিমউদ্দিন, সদস্য সচিব সুমন মাস্টার, কাজী নুমান আহমেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আফজাল হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম, শ্রীকাইল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক সোহাগ, বদিউল আলম ডিগ্রি কলেজের আহ্বায়ক নোমান আহমেদ আসিফ, সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ। আলহামদুলিল্লাহ, দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই জুলাইয়ের যে ছাত্র বিপ্লব, ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে যে একটা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের যেই সফলতা আসছে, সেই সফলতার আপনারা সবচাইতে বড় অংশীজন হলেন আপনারা যারা সাধারণ ছাত্র ছাত্রী। দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে দেশের বিভিন্ন প্রান্তে আপনাদেরকে ধন্যবাদ, তার পক্ষ থেকে ধন্যবাদটা পৌঁছায় দেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছে। আমরা তোমাদের সামনে নিয়ে আসছি, এটা যদিও উদ্দেশ্যটা কথাগুলি রাজনৈতিক, বাট আমরা তোমাদেরকে কোনো সাংগঠনিক কাজ, সাংগঠনিক কাঠামো বোঝানোর জন্য আসি নাই। আগামীর বাংলাদেশ, সাম্য এবং মানবিক বাংলাদেশটা তারেক রহমান কেমন চান, তার একটা চিন্তা রাষ্ট্র ভাবনা এই 31 দফার মধ্যে আছে। আমরা এটার জাতীয়তাবাদী দল, এটার নাম দিয়েছি রাষ্ট্র মেরামতের 31 দফা। শুরুতে বলতে হয় রাষ্ট্র মেরামত কেন ভাই? মেরামত ওই জন্যই যে এই রাষ্ট্রটা আসলে এই রাষ্ট্রের জনগণের ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। মানুষ এই দেশের বৃহত্তর অংশ 95%-এর উপরে মানুষ মনে করছে যে যেই রাষ্ট্র ব্যবস্থা ছিল, যেই রাষ্ট্র কাঠামো আমাদের উপরে চাপিয়ে দেওয়া ছিল, সেই রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের জন্য, আমাদের এই দেশের জনগণের জন্য মঙ্গল না, এটা একটা মঙ্গল রাষ্ট্র না, কল্যাণ রাষ্ট্র না, যার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ভীষণ সুশাসন, সুনীতি এবং সুসরকার, এই এইটারই আলোকে আগামীতে দেশনায়ক জনাব তারেক রহমান সেই আলোকে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান সংস্কার থেকে পরিবেশ নিয়ন্ত্রণ পর্যন্ত পরিবেশের নীতি কেমন হবে, সংবিধান থেকে পরিবেশ, প্রায় সব সমাজের সকল ইস্যু নিয়ে, বাংলাদেশের সকল সামাজিক, রাজনৈতিক, অর্থনীতি সকল বিষয় এই 31 দফার মধ্যে তিনি উল্লেখ করেছেন। যে আপনি জানেন যে রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রশক্তি ব্যবহার করে আমাদের দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের মানুষকে নিয়ে যেভাবে ভাবতে বাধাগ্রস্ত করা হয়েছে, তার ভাবনাটাকে, তাকে বাংলাদেশের মানুষের কাছে থাকতে দেওয়া হয় নাই, ঠিক একইভাবে আপনাদের এই কুমিল্লার এই মুরাদনগরের গণমানুষেরই নেতা বলা যায় না, আসলে উনি গণমানুষের নেতা, 5-5 বারের সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেবকেও যেন মুরাদনগরবাসীর জন্য কাজ না করতে পারে, তার জন্য এই সরকার, এই সরকারের রাষ্ট্রযন্ত্র তাকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেশান্তরী হতে বাধ্য করছে। আমি, আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ কখনো যদি আমাকে জিজ্ঞেস করে আমি কুমিল্লায় এসে কী পেয়ে কী দেখলাম, আসলে একটা রাষ্ট্রের জন্য বা একটা দেশের, একটা রাষ্ট্রের জন্য কাজ করার জন্য যেমন সেই রাষ্ট্রে থাকাটাই জরুরি না, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে রাষ্ট্র ভাবনা ভাবা যায়, তারেক রহমান প্রমাণিত করেছেন, প্রমাণ করেছেন, করে যাচ্ছেন, ঠিক একইভাবে এই মুরাদনগরবাসীর জন্য যে কাজ করা যায় ইচ্ছা শক্তি থাকলে। আমি মুরাদনগরের একদম যারা অটো চালায়, ভ্যান চালায়, তারাও
তারা থেকে শুরু করে একদম শিক্ষিত মানুষের সাথে এই দুই দিনে আমার কথা বলার সুযোগ হয়েছে। যে আমার কাছে মনে হয় না এদের সাথে কথা বলে যে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব গত 17 বছর এই মুরাদনগরে নাই। আমি খুব ভালোভাবে দেখছি যে একজন বলতে মানে কোনো নেতাকর্মী আহত হয়েছে, তার বাসায় লোক পাঠানো, তার খোঁজ নেওয়া, কেউ জেলে গেছে তার পরিবারকে দেখা, তার মামলা দেখা, এই যে নির্দেশনা বা একজন নেতার ভিতরে যেই ধরনের গণ মানুষের নেতা হওয়ার যে গুণাবলী, আমি এখানে এসে খুব ভালোভাবে টের বুঝেছি এবং আমারও কিছু শিক্ষা হয়েছে যে আমরা যারা আগামীতে জাতীয় রাজনীতি করতে চাই, ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি, আসলে আমাদের প্রত্যেকেরই মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের মতন এরকম মানুষ রিলেটেড, গণমানুষ রিলেটেড কর্মসূচিতে আমাদের থাকা উচিত। আমিও মনে করি আমি এখানে কাজ করতে এসে কিছু শিখেছি যে একজন মানুষ কর্মী বান্ধব হতে হলে আসলে এলাকায় থাকা লাগে না, নির্বাচনী এলাকায় থাকাটাই মুখ্য বিষয় না। সে দেশান্তরী আজকে প্রায় দেশের বাইরে প্রায় তো 17 বছর, আমার কাছে এই মুরাদনগরে এসে কখনো মনে হয় না একজন ব্যক্তির চেহারা দেখেও মনে হয় নাই যে উনি এখানে নাই। আমার কাছে মনে হয় উনি এখানে উপস্থিত, কালকে থেকে কালকে আসা থেকে এই বিভিন্ন কলেজে ফোন দিয়ে অধ্যক্ষদেরকে বলে দেওয়া, যে মাদ্রাসায় যাচ্ছি সেখানের শিক্ষকদের বলে দেওয়া, যেখানে যাচ্ছি আমরা দেখতেছি একটা ওয়েল অর্গানাইজড একটা মুরাদনগরকে, একটা জাতীয়তাবাদী পরিবারকে, এক একটা একটা পরিবার যেখানে এবং খুব সুশৃঙ্খল সুসংগঠিত একটা পরিবার। এই জন্য আপনাদের মাধ্যমে তারেক রহমান সাহেবের কাছে, আমাদের আগামী রাষ্ট্রনায়কের কাছে মেসেজ যে আমার মনে হয় এরকম কায়কোবাদ বিএনপির সম্পদ, কায়কোবাদরা বিএনপির সম্পদ, যারা মানুষের জন্য কাজ করে, যারা জনগণের জন্য কাজ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে এই ধরনের নেতাকর্মীকেই চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে এদেরকেই প্রোভাইড করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কায়কোবাদ সাহেবের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই, দ্রুত দেশে এসে আরও বেশি এই মুরাদনগরবাসীর জন্য কাজ যেন করতে পারে, আল্লাহ যেন দ্রুত তার সহায় হয়। আর কায়কোবাদ দাদা, এই আমরা এখানে আসার পরে কায়কোবাদ সাহেব উনি যেভাবে আমাদেরকে এই নেতাকর্মীদেরকে দিয়ে সহযোগিতা করেছেন, তার জন্য এই তারেক রহমানের 31 দফা প্রচারে উনি যে সহযোগিতা করেছেন তার জন্য তারেক রহমানের পক্ষ থেকে তাকে ধন্যবাদ।